বলছি এখন কয়টা বাজে? বাসায় কি ঘড়ির অভাব পড়ছে না? তা মোবাইলে তো ঘড়ি আছে, দেখেনি তো কারণ কয়টা বাজে? এই সাত সকালে ওইটা আমার বলতে হবে না তা কয়টা বাজে? শোনো, আমি তোমার কাছে জানতে চাইনি এখন কয়টা বাজে। আমি বলতে চেয়েছি এখন বেলা বাজে 10টা, আর তোমার না আমাকে নিয়ে শপিং এ যাওয়ার কথা ছিল? পুরোটা সপ্তাহ কাজ করে একটা দিন সময় পাই ঘুমাইবার, আমার তো বিশ্রামের প্রয়োজন আছে। আর 1 ঘন্টা ঘুমাই প্লিজ। আমার সাথে যখন প্রেম করতে তখনও তো চাকরি করতে, তারপরেও ছুটির দিন হলে দৌড়ে চলে আসতে আমার সাথে দেখা করতে। আমি কোনো কথা শুনতে চাই না, 5 মিনিটের মধ্যে রেডি হও। কই তোমার হইলো? 1 ঘন্টা ধরে রেডি হয়ে রয়েছি, এখনো তুমি রেডি হইলে না, এত সাজগোজ করে কি হইব? এই শোনো, তোমার মধ্যে না কোনো দৈর্য নেই। বিয়ের আগে তো আমার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে, আর বলতে জানো ভালো করে সেজে আসো, বিয়ের পরে সব কিছুই চেঞ্জ। এটা শুনো, কথা কথা অতীতে কথা ঠান নাই না, বিয়ের আগে তুমি অত কইতে সব সময় আমার সেবা যত্ন করবা খোয়াই, এখন তো কিছুই করো না। হুম হুম, চলো চলো আমি রেডি। প্রেম করে বিয়ে করে মানুষ জীবনটা আমার শেষ হয়ে গেল। জিনিসপত্র কিনলো সব উনি, টাকা দিলাম আমি, ব্যাগ গুলো আমারই টানতে এলো। কি হলো, একা একা কি বকবক করছো? হয় কিছু না, আমার কি আর কিছু মাথার আছে? মন চাইলেও তো হগল সময় হগল মাত মাথা যায় না। শোনো, আমি তোমার সব কথা শুনেছি, তুমি তো বিয়ের সময় আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলে, এখন এত জ্বালা হচ্ছে কেন? আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, শপিং ব্যাগ টানার দায়িত্ব তো নেই নাই। বিয়ের পরে এত জ্বালায় পড়বো জানলে তো বিয়েই করতাম না। করেছো কেন? আমার পরিবার তো বিয়েতে রাজি ছিল না। অনেক বেশি ভালোবাসতাম তো তাই। এখন আর বাসো না? না। ও হ্যাঁ হ্যাঁ, বাসি তো। অনেক রাত হয়েছে, চলো তোমাকে খেতে দিই।